দীপা ডায়েরিতে সকল দর্শক বন্ধুকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি আবারও একটা নতুন রেসিপি, পাউরুটির পিৎজা। এই ব্রেড পিৎজা বানানো কিন্তু খুবই সহজ, ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজে বানিয়ে ফেলুন একটা মুখরোচক এবং চট জলদি ব্রেকফাস্ট অথবা টিফিন রেসিপি। বাচ্চা অথবা বড় প্রত্যেকেই কিন্তু ভীষণই ভালোবেসে খাবে এটা। খেতেও খুব সুন্দর, দেখতেও যতটা সুন্দর ততটাই ক্রিস্পি এটা, কতটা মুচমুচে চুন দেখে নেব। খুব সহজভাবেই এটা বানিয়েছি আমি, ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজে বানিয়ে ফেলা যায় এই রেসিপিটা। এটা বানানোর জন্য আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি। আমি এখানে ময়দার ব্রেড ব্যবহার করেছি, আপনি চাইলে কিন্তু আটার ব্রেডও নিতে পারেন। নিয়েছি 2 আমুল চিজ, 2 কিউব, 1 পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, লাল হলুদ ক্যাপসিকাম 1 টেবিল চামচ, সবুজ ক্যাপসিকাম 1 টেবিল চামচ, কেশরি মেথি 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, আর অরিগ্যানো 1 চা চামচ। প্রথমেই আমি পাউরুটি 4টে ভালোভাবে একটু সেকে নেব। খুব বেশি শেকার দরকার নেই, একটু জাস্ট উল্টে পাল্টে সেকে নেব, কারণ কাঁচা পাউরুটিটা খাওয়া ঠিক নয়। তুলে নেব আমি, তুলে নেওয়ার পর আমি পাউরুটির একটা সাইডে বাটার লাগাবো। ভালোভাবে বাটারটা যখন লাগানো হয়ে যাবে, তখন আমি যে দিকটায় বাটার আছে সেই দিকটা কিন্তু আমি একটা ননস্টিক প্যান বসিয়ে সেই দিকটা দিয়ে দেব। এরপর আমি 2-2 করে নেব। এরপর ওপর থেকে আমি দিয়ে দেব সস, আমার ঘরে থাকা সস দিয়ে আমি করছি, আপনি চাইলে পিৎজা সস ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিলাম কিছুটা লাল হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন, পেঁয়াজ, চিজ দিয়ে দিলাম আমি। কেশরি মেথি, অরিগ্যানো, চিলি ফ্লেক্স সবকিছু দেওয়া হয়ে গেলে আমি একটু ওপর থেকে গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে বিট নুন দিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য গ্যাসটাকে লো করে। 5 মিনিট হয়ে গেছে, আমার কিন্তু পিৎজা তৈরি হয়ে গেছে, চিজটা কিন্তু গলা শুরু হয়ে গেছে। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজভাবে বানিয়ে ফেলা গেল। একইভাবে কিন্তু আমি বাকি দুটোও করে নেব। অবশ্যই করে একবার ট্রাই করুন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে অনে ক্লিক করে দেবেন, যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার প্রথমে পেতে পারে। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ জানালাম, আর প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করার জন্য, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, হেলদি খাবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।